ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাত ডাবল থ্রি সিক্স ভাই জিজ্ঞাসা করেছেন কোরআন ও হাদিসের আয়াত দিয়ে বা দোয়া দিয়ে তাবিজ করা যাবে কিনা সম্মানিত ভাই সকল প্রকার তাবিজই শিরিকের অন্তর্ভুক্ত রাসুল সাহাশাল্লাম বলছেন মানতা আল্লাহ কাতা মি মাতান ফাকাদ আশরাকা যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করল ওলামাইকরাম মতবিরোধ করলেও রসুল সাহাশাল্লাম এখানে আলাদা কোনো বিষয় উল্লেখ করেননি যে কোরআন দিয়ে যায়জ বা হাদিস দিয়ে যায়জ বরং রসুল এখানে আম কথা বলেছেন যে মান তা আল্লাহ কাতি ফাকাত আশরাক যে তাবিজ লটকায় সে শিরিক করে আরেক জায়গায় তিনি বলছেন মান আল্লাহ যে কিছু লটকায় সেদিকে তাকে সোপোর্ট করে দেওয়া হয় আল্লাহ তার দায়িত্ব নেন না আল্লাহ রসুল সাহেব সাল্লাম কোনো এক সাহাবির হাতে বা কোনো এক স্থানে একটা দাগা তাগা জাতীয় কিছু দেখেছিলেন তখন তিনি বলেছিলেন যে এটা কেন দিয়েছ তিনি বললেন যে এটা আমার মাথা ব্যথার কারণে দিয়েছি তখন তিনি বললেন যে তোমার এটা আরও মাথা ব্যথা বৃদ্ধি করবে ইনজে হ্যাঁ এটা খুলে ফেলো তো সম্মানিত ভাই কোরআন হাদিসের দ্বারা হলেও তাবিজ ব্যবহার করা যাবে না তাছাড়া কোরআন হাদিসকে এই তাবিজ ব্যবহারের জন্য নাজিল হয় নাই রসুল সাহেব সাল্লাম সাহাবা ইকরাম তাবহিন তাবে চার চারিমামের কেউ কোনো সময় এই তাবিজ ব্যবহার করেননি ফলে যদি কোরআন হাদিসের দ্বারাও হয় সেটা তাবিজও না কারণ এইটা নিয়ে আপনি পেশা পায়খানা সব জায়গায় যাবেন আর সেখানে কোরআনের এহানত হবে এবং সেখানে আল্লাহর নাম থাকে তার বেজ্যতি হবে আর সর্বোপরি কথা হচ্ছে এটা সেরেকেরও অন্তর্ভুক্ত তাই সেটা পরিত্যাজ্য আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু